দর্শক, এবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট শিশু সাহিত্যিক ও লেখক সেজান মাহমুদ। আমাদের একুশে দুপুরে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে শ্রোতাদেরকে। আমি আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। গতকাল তো শেষ হয়ে গেল অমর একুশে গ্রন্থমেলা। তো আমরা জানি যে এবার বইমেলায় আপনার প্রায় চারটি বই এসেছে। তো প্রথমে এই বইগুলোর বিষয়বস্তু সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। বইগুলোর বিষয়বস্তু আমি মূলত, আপনি যেমন বলেছেন, যে শিশুদের নিয়ে লিখেছি এবং এবছরও তাই আমার মুক্তিযুদ্ধের উপরে লেখা, নৌ কমান্ডোদের সত্যি ঘটনা নিয়ে লেখা একটি বই ছিল, অপারেশন জ্যাকপট। এই বইটির ইংরেজি অনুবাদ বের হয়েছে এবার। এটি আমাদের নতুন প্রজন্ম এবং বিদেশে যারা আছেন, বিশেষ করে তাদের ছেলেমেয়েরা দেশ সম্পর্কে জানতে চায় কিন্তু বাংলা ভালো করে পড়তে পারে না, আমি এটা লক্ষ্য করেছি এবং সে কারণে এই অনুবাদটি করা। আপনার বই থেকে আপনি কি অনুবাদ করেছেন নাকি আপনার বই থেকে ট্রান্সলেট করা হয়েছে? আমার বই থেকে অনুবাদ করেছেন সাগর চৌধুরী, উনি বিবিসির সাংবাদিক, চমৎকার অনুবাদ করেন, তার অনুবাদ। আর আমার একটি উপন্যাস বের হয়েছে যেটি আমার, আমি বলবো যে অনেক গুরুত্বপূর্ণ কাজ আমার তরফ থেকে, এই প্রথম বড়দের উপন্যাস, একটি নিরীক্ষামূলক উপন্যাস। মূলত শিশুদের জন্য লিখে থাকেন, এবার বড়দের জন্য লিখেছেন উপন্যাস। এখন থেকে শুরু। এটির নাম অগ্নি বালক, সাহিত্য প্রকাশ এটি বের করেছে। আর দুটো ছড়ার বই, ছড়া ছড়ায় সায়েন্স ফিকশন। এটি আমি মনে করি শিশুদের জন্য ভালো লাগবে, আগামী প্রকাশনী। আর হাবি জাবি নামে আরেকটি ছড়া গ্রন্থ। আচ্ছা, তো আরেকটি বিষয় আমি এর সঙ্গে জানতে চাই, সেটা হলো যে আমরা জানি আপনি 1988 সালে শিশু একাডেমি পুরস্কার পেয়েছিলেন এবং সেটা ছিল কোনো একটা ছড়ার বই লিখে, সেই বিষয়টি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। সেটি ছিল আসলে আমার প্রথম ছড়ার বই হাবি জাবি, এবং ও বইটির জন্য শিশু একাডেমি 1395 বাংলা সনে। 1988 সালে সেই বইটি, সেখানে আমি জানি যে খুব মজার মজার কবিতা সেখানে ছিল। একটা কবিতা কি মনে পড়বে এই মুহূর্তে আমরা মানে শুনতে পারি এরকম কোনো কবিতা? আচ্ছা, ওটি খুব, হ্যাঁ আমি বলবো যে আমার কাছে প্রিয় ছড়ার বই, অনেকগুলো ছড়ার মধ্যে একটি ছড়া আমি বলতে চাই, আমার মনে পড়বে, হয়তো পুরোটা মনে নেই, যে ওখানে অঙ্ক শিক্ষক তার ছাত্রকে জিজ্ঞেস করছেন যে দশের দুধে ধর পানি দিলি তিন শের, দশ টাকা শেরে কিনে চার টাকা শেরে ফের, বেচে যদি দিস তবে বল কত লাভ হবে। তো এটা বলার পর ছাত্র উত্তর না দিয়ে জিজ্ঞেস করছে যে দুধে পানি দেয়া স্যার খুব বড় অন্যায়, ঠিক যেন রিলিফের গমচুরি বন্যায়। জানি স্যার, স্কুলে এসে যদি এই সব শেখা হয়, অঙ্ক শেখার নামে এই সব লেখা হয়, ফানি স্যার, রেগে মেগে স্যার কন বেয়াদব পোল্লা, অঙ্ক খাতায় তাই এই বড় গোল্লা। খুবই চমৎকার। এই যে কবিতাটি বললেন, আমার মনে হয় যে খুব মানে সহজ সরল কথাগুলোর মধ্য দিয়ে কবিতাটি বেরিয়ে আসছে, তো এটা কি আসলে সচেতনভাবেই করা নাকি? খুব সচেতনভাবে করা। এখানে একটা ছোট্ট জিনিস উল্লেখ করবো, যে ছড়াকে সবাই মনে করে যে খুব, যেমন ননসেন্স রাইম আমরা বলি, যে হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, মনে হয় যে এগুলো অর্থহীন, আসলে কিন্তু না, ভেতরে থাকে। যেমন আমার ওই ছড়াটির ভেতরে হলো আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা যে শিশুদের কি শেখাচ্ছি তাও জানি না, আমরা যে চুরি শেখাচ্ছি, আমরা যে ফাঁকি দেওয়া শেখাচ্ছি, দুধে পানি মেশানো শেখাচ্ছি, এই কথাটাও আমাদের মনে থাকে না। যেমন হাট্টিমা টিম টিম কিন্তু আসলে তখনকার রাজনৈতিক নেতাদেরকে ব্যঙ্গ করে লেখা। তো ছড়ার বিষয় অনেক সময় মনে হয় শিশু তো আসলে এর ভেতরে খুব সচেতন। এই যে সেই সময় একটি কবিতা লিখলেন, অবশ্যই যে বাস্তবের সঙ্গে অনেকটা রিলেটেড, বাস্তব ভিত্তিক বলা যায়। তো এই যে এবার বইমেলায় এসেছেন, এবারও আপনার কি মনে হয় আমরা কি শিশুদের জন্য বাস্তব ভিত্তিক বই পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি? আমি শিশুদের জন্য প্রচুর বই দেখেছি, আমার খুব ভালো লেগেছে যে প্রকাশকরা উৎসাহী এবং পাঠকরাও কিনছেন, কিন্তু আমি খুব বেশি সন্তুষ্ট হতে পারিনি যে শিশুদের মনস্তত্ত্ব অন্যরকম। শিশু সাহিত্য লেখা আমি মনে করি সবচেয়ে কঠিন কাজ, তাকে বুঝতে হবে, দুই মনে রাখতে হবে, শিশুরা ততটা শিশু না, ওরা অনেক বোঝে, এবং এই রকম সচেতন লেখার অভাব ছিল, এটা আমি বলতে পারি। অনেক বই ভালো লেগেছে কিন্তু সচেতন লেখার খুব অভাব ছিল। তো এবারের বইমেলাটি শিশুদের জন্য কতটুকু অর্জন বলে আপনি মনে করেন? আমি সবসময় ধনাত্মক বিষয় দেখি, গ্লাসের অর্ধেক খালি আর অর্ধেক পূর্ণ, আমি পূর্ণই দেখি। আমি মনে করি যে প্রচুর শিশুদের বই এসছে এবং মানুষকে আমি লক্ষ্য করেছি, অনেক ক্রেতারা শিশুদের বই কিনছেন, যেটা খুবই ভালো লক্ষণ। আমি মনে করি এটা একটা ভালো অর্জন।
তো আমরা তো জানি যে আপনি দেশের বাইরে থাকেন, এবার মেলার টানেই মূলত দেশে চলে এসেছেন। মেলার টান, দেশের টান, মায়ের টান। তো কবি মানে শিশু সাহিত্যিক সেজান মাহমুদকে আমরা আরেকভাবে চিনি, সেটা হলো যে গীতিকার সেজান মাহমুদ, এটা আমরা বলতে পারি। আপনি গান লিখেছেন সেই ছোটবেলা থেকেই, আপনি যেটা আমরা যেটা শুনেছি কথোপকথনে, তো সেই বিষয়টি শেয়ার করেন যে গান লেখাটা আসলে কবে থেকে শুরু হয়েছিল। আসলে গান লেখা আমার বই লেখার আগে। আচ্ছা, আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি সেকেন্ড ইয়ারে, তখন আমার প্রথম গান প্রচার হয় বাংলাদেশ টেলিভিশনে, যদি কিছু মনে না করেন অনুষ্ঠানে। এবং ঘটনাচক্রে সেটি ছিল আমার লেখা প্রথম গান টেলিভিশনে, আর সে গানটি গিয়েছিলেন আজকের প্রথিতযশা যশা শিল্পী, আমার প্রিয় শিল্পী অবশ্যই কনক চাপা। জি, এবং শিল্পী সঙ্গে সঙ্গে সেই প্রোগ্রামটিও খুবই জনপ্রিয় একটি প্রোগ্রাম ছিল, ভীষণ জনপ্রিয়। এবং আমার মনে আছে যে ওই যদি কিছু মনে না করেন অনুষ্ঠানে সরাসরি কোনো টেলপ দেওয়া হতো না, শেষে দেওয়া হতো। গানটি শেষে ফজলুর রহমান স্বয়ং এসে বলেছিলেন যে এই গানটির সঙ্গে ও ছোট্ট একটি ছেলের নাম দিয়ে দাও। আচ্ছা, খুবই চমৎকার। তো এবার কি এসে কোনো গান লিখেছেন, মানে কেউ কি কণ্ঠ দিচ্ছে আপনার কোনো গান? হ্যাঁ, নতুন গান করেছি, সদ্য বের হলো ঢাকা তবু ভালোবাসি আমাদের ঢাকা, এই গানটি ঢাকার 400 বছর পূর্তি উপলক্ষে এটি বেরিয়েছে সিডিতে। আর নতুন দুটো গান ইনফ্যাক্ট এই সময়ে রেকর্ডিং হচ্ছে, দুটো গান লাকি আকন্দ এটার সুর সংযোজন এবং মিউজিক করছেন। তো আমরা তো জানি যে আপনি এবার একটি গানে কণ্ঠ দিচ্ছেন, এটা কতটুকু সত্য আসলে? আমি এটি সত্যতা বলবো 50 ভাগ 50 ভাগ। আসলে গানটি লেখার পর, সুর করার পর আমি সুর করেছি, লাকি ভাই যখন এটা আপনার লেখা আপনারই সুর করা, সুর করা লাগ উনি যখন কম্পোজ করছিলেন এবং আমি বলেছিলাম যেটি আপনি গানটা গান, উনি আমার কণ্ঠে শুনে বললেন একটা কাজ করো, এই গানটি তোমার কণ্ঠে যেরকম হচ্ছে আমি সেরকম গাবো না। আমি বললাম আমি তো গাইতে চাই না, আর আমি গানের শিল্পী হতে, কিন্তু তারপরে আপনি কণ্ঠ দিচ্ছেন, তো সেই গানটির দু চার লাইন আমরা শুনে ফেলি আজকে। সুর না করে বলা যায়, সুর না করে শুধু কথা শোনানো যেতে পারে। গানটির আসলে ভাবটা হলো যে এই যে আমরা বাঙালিরা বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছি কিন্তু তবু দেশকে ভালোবাসি, গানের কথা হলো আমি বিশ্ব নাগরিক, এই বিশ্বময়েই খুঁজে ফিরি এই স্বদেশের সম্মান, আমি সেজানের থেকে কথা নিয়ে গাই লালনের সুরে গান। খুবই চমৎকার, সেখানে সেজানের নামটিও চলে এসেছে। এটা ওই সেই আমাদের পুরনো ঘরানা, আমাদের যে বাউল গানের যে লক্ষ্য করে দেখবেন শাহ আব্দুল করিম তার কথা বলছে, লালন তার কথা বলছে, এটি আধুনিক সেজানের আধুনিক গানের সেই। তো আমরা তো জানি আপনি দেশের বাইরে চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করছেন, তো এর পাশাপাশি কি আসলে আপনার মনে হয় এই যে সাহিত্য চর্চা, এই যে গীতিকার, গান লেখা, এই বিষয়গুলোতে পুরোপুরিভাবে মনোনিবেশ করতে পারছেন? না, এটা প্রচণ্ড কঠিন একটা কাজ, প্রচণ্ড কঠিন নিঃসন্দেহে। আর আমি যে পেশায় জড়িত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা চিকিৎসা বিজ্ঞানের সাথে, সেটির যে চাপ আমি বলবো তাতে খুব খুব বেশি করা যায় না। তো আমি বেছে নিয়েছি এভাবে যে হয়তো যে বইটি লিখবো, যে উপন্যাসটি, আমি মনে করি এটি আমার একটি প্রধান কাজ, আমি খুব বেশি 15টা 20টা উপন্যাস লিখে ফেলবো খুব তাড়াতাড়ি এরকম করব না, কিন্তু যেটি করব সেটি সেভাবে আমার গুণগত মানটাকে বরং প্রাধান্য দিচ্ছি সংখ্যার চেয়ে, তাতে কষ্ট হয় কিন্তু চালিয়ে যাচ্ছি। তো এই যে বলছিলেন যে বিশ্ব নাগরিক, দেশের বাইরে থাকা, এবং এই যে চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করা, তো সেদিক থেকে কি দেশকে অবশ্যই মানে খুব একটা মিস করছেন আমি বলতে পারি? এবং আরেকটি বিষয় সেটা হলো যে এই যে চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করছেন, সেদিক থেকে কি আমাদের দেশের জন্য কোনো কাজ কি করা হচ্ছে সেখানে বসে? হ্যাঁ, দেশকে যে আমরা যে শূন্যতাটা বোধ করি সেটা কিন্তু সত্যি কথা, কিন্তু আজকে মিডিয়ার যে বিপ্লব ঘটে গেছে কমিউনিকেশনের, তাতে সারাক্ষণই দেশের বন্ধুদের সাথে আমরা ইন্টারনেটে কথা বলছি, যেটা ঢাকায় থেকে হয়তো তার বাড়িতে যাওয়া সম্ভব হচ্ছে না। তারপরও কিন্তু এই যে ধুলোবালির মধ্যে বই মেলাতে গিয়ে বই কিংবা রমনার বটমূলে যাব, এই এই সংযোগটাকে তো অবশ্যই। এবার তো প্রায় 3 বছর পর দেশে আসলেন, এত গ্যাপ কেন? সেটার কারণ ছিল অনেকগুলো কারণ, পারিবারিক মূলত, তারপর যেটা হয়েছিল যে আমি ওখানে একটা বিশ্ববিদ্যালয়ে চাকরি নাম যেখানে একটি নতুন প্রোগ্রাম ডক্টরাল প্রোগ্রাম, সেটার দায়িত্ব ছিল আমার কাঁধে, তাদেরকে রেখে নতুন ছাত্রছাত্রী রেখে চলে আসাটা খুব জটিল। আচ্ছা, সুদূর প্রসারী কোনো লক্ষ্য আছে দেশের জন্য কোনো কাজ করা? না, নিঃসন্দেহে। যেমন আগে আপনি প্রশ্ন করেছিলেন, আমার উত্তর দেওয়া হয়নি যে আমি স্বাস্থ্য, জনস্বাস্থ্য নিয়ে
গ্লোবাল হেলথ বলে একটি প্রোগ্রাম আমি শুরু করেছি। আমি গত মাসে আফ্রিকা গিয়েছিলাম ওদের সাথে, ওদের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে। এবছর বাংলাদেশেও আমরা কথা বলেছি, বাংলাদেশে তো সবচেয়ে আগে আমার করার ইচ্ছে। যেখানে বসেই লিখলাম সব লেখা একেবারে জমা করে রাখছি, যখন দেশে যাব দেশের জন্য নিয়ে যাব, এরকম কোনো বিষয়? আসলে আমি খুব ওই ফরমায়েশি বা আমাকে মেলার জন্য লিখতে হবে এভাবে লিখি সত্যিকার অর্থে। আমি বলতে পারি আমি 24 ঘন্টায় লেখা নিয়ে চিন্তা করি, এমনকি যখন ক্লাসে পড়াচ্ছি। অনেক ভালো লাগলো গল্প করে আপনাকে, অনেক ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।